গুড মর্নিং স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমরা আজকে আবার আমাদের পিসি থ্রি ক্লাসে চলে এসেছি। দেখো, প্রিভিয়াস ক্লাসে আমি তোমাদের কি পড়িয়েছিলাম? প্ল্যান্টস, সাউন্ড অফ অ্যানিম্যালস, হোম অফ অ্যানিম্যালস এবং ইনসেক্ট সম্পর্কে, তাই তো? তোমাদের সেই চারটে চ্যাপ্টার শেষ হয়েছে। আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার পড়বো। কি পড়বো বলো তো? আজকে আমরা পড়বো চ্যাপ্টার 10। কি আছে ওখানে বলো তো? পেজ নাম্বার 14। দেখো, তোমাদের বই এখানে পেজ নাম্বার 14 রয়েছে। এখানে রয়েছে সাম ইন্টারেস্টিং অ্যানিম্যালস। ইন্টারেস্টিং অ্যানিম্যালস মানে কি? কিছু মজাদার প্রাণী সম্পর্কে পড়বো আমরা। দেখো, এখানে কিছু কোশ্চেন দেওয়া রয়েছে আমাদের। এক একটি অ্যানিম্যাল সম্পর্কে কিছু কিছু করে লাইন্স দেওয়া রয়েছে, যেগুলো সম্পর্কে আমাদের দেওয়া রয়েছে, কিন্তু আমরা জানি না যে এখানে এই ব্ল্যাঙ্কসগুলোতে কোন কোন অ্যানিমেলসের নাম হবে। দেখো, ফার্স্ট কী রয়েছে? ফার্স্ট রয়েছে, দেখো, নাম্বার 1, ইট হ্যাজ এ বিগ হাম্প অন ইটস ব্যাক। হাম্প মিন্স কুজ। এর পিঠে একটা বড় কুজ আছে। ইট ইজ কল্ড দ্য শিপ অফ দ্য ডিজার্ট। শিপ মিন্স জাহাজ, ডিজার্ট মানে মরুভূমি। একে মরুভূমির জাহাজ বলা হয়। আচ্ছা, তোমরা পড়েছো না আগে? কি পড়েছিলে? কোন প্রাণীকে আমরা মরুভূমির জাহাজ বলি বলো তো? উটকে, তাই না? হ্যাঁ, ঠিক বলেছো। তাহলে এখানে কি হবে? অ্যান্সারটা হবে উট। উট মিন্স ক্যামেল, সি এ এম ই এল। এই দেখো, তোমরা এই ছবিটি লক্ষ্য করো সবাই। দেখো তো এখানে কি রয়েছে? দেখো, একটা উটের ছবি দেওয়া রয়েছে, দেখেছো? এই উটটাকে দেখো, এর পিঠে, এই দেখো, পিঠের ওপরে একটা হাম্প কুজ রয়েছে, দেখেছো? উঁচু, এই পিঠের ওপরে উঁচু রয়েছে, এটাকে বলা হয় হাম্প। অ্যাকচুয়ালি এই হাম্পটা কী বলো তো? এই হাম্পটা হলো চর্বি। এদের এই হাম্পের মধ্যে প্রচুর পরিমাণে ফ্যাট অর্থাৎ চর্বি জমা থাকে। এরা যখন খাবার ভালো খায় তখন কী হয় বলো তো? এই চর্বি, সরি, এই হাম্পটা বেশ উঁচু হয়ে থাকে এবং বেশ শক্ত দেখায়। এরা যখন মরুভূমিতে চলাফেরা করে তখন দীর্ঘদিন না খেয়ে থাকতে পারে, কিন্তু সেই সময় না খেয়ে থাকলে তো এরা দুর্বল হয়ে পড়বে, কিন্তু এরা সেটা হয় না। কী হয় বলো তো? এদের এই হাম্পের মধ্যে যে ফ্যাট বা চর্বি থাকে সেখান থেকে এরা খাদ্য গ্রহণ করে, অর্থাৎ এদের শরীর চলাচলের যে শক্তি সেটা এই হাম্প থেকে এরা গ্রহণ করে। আর এদেরকে কেন শিপ অফ ডেজার্ট বলা হয় বলো তো? মরুভূমির জাহাজ বলা হয় কেন বলো তো? কারণ দেখবে সমুদ্রে যে জাহাজ চলে সেই জাহাজে করে মানুষ কী করে? বিভিন্ন রকমের মালপত্র বয়ে নিয়ে যায় এক দেশ থেকে আরেক দেশে, তাই না? ঠিক তেমনিভাবে মরুভূমি এলাকায় কী হয় বলো তো? ডেজার্ট এলাকায় তো মানুষ গরম বালির ওপর দিয়ে গাড়ি ঘোড়া খুব কম চলে, তখন কী হয় বলো তো? এই উটের পিঠে করে মানুষ মালপত্র, বিভিন্ন রকমের জিনিসপত্র বয়ে নিয়ে যায়। ওই উট অর্থাৎ ওই মরুভূমিটা পার করে উটে, সেই জন্য এই উটকে বলা হয় দ্য শিপ অফ দ্য ডেজার্ট অর্থাৎ মরুভূমির জাহাজ। তাহলে ইট হ্যাজ এ বিগ হাম্প অন ইটস ব্যাক, এর পিঠে একটা বড় কুজ আছে। ইট ইজ কল্ড দ্য শিপ অফ দ্য ডেজার্ট, একে মরুভূমির জাহাজ বলা হয়। তাহলে অ্যান্সারটা কী হলো? অ্যান্সারটা হলো ক্যামেল, সি এ এম ই এল, ক্যামেল। নাম্বার 2 দেখো, ইটস লাইক এ লার্জ ক্যাট, একে বড় বিড়ালের মতো দেখতে হয়। ইটস ইয়াং ওয়ান্স আর কল্ড কাপস। ইয়াং ওয়ান্স মানে ছোট বাচ্চা, ইয়াং ওয়ান্স মিন্স বেবি, এই বেবিকে বলা হয় কাপস। কোন প্রাণী বলো তো? তোমরা দ্য ক্যাট ওয়াক্স অ্যালোন পড়েছিলে না ইংলিশে? কী পড়েছিলে ওখানে? কোন প্রাণীকে বলা হয় যে বিড়াল প্রজাতির সবচেয়ে বড় বলো তো? বাঘ সিংহ, তাই না? টাইগার আর লায়ন্স অর্থাৎ বাঘকে দেখতে অনেকটা বিড়ালের মতো। দেখো, তোমরা এই ছবিটা লক্ষ্য করো, এখানে কী রয়েছে দেখো তো? এখানে দেখো, একটা বড় বাঘ রয়েছে অর্থাৎ টাইগার রয়েছে, এবং সেখানে একটা বেবি টাইগারও রয়েছে, ছোট টাইগার। এই যে বেবি টাইগারটা অর্থাৎ এই বড় বাঘটির যে বাচ্চা, একেই বলা হয়, অর্থাৎ এই ইয়াং ওয়ান্সকে বলা হয় কাপস। তাহলে টাইগারের বেবিকে কী বলা হয়? কাপস। তাহলে দেখো, একে দেখতে কেমন লাগছে বলো তো? একে দেখতে অনেকটা বিড়ালের মতো লাগছে না? মনে হচ্ছে যেন একটা বাঘের পাশে বিড়াল শুয়ে রয়েছে, তাই না? আর আমরা বাংলায় একটা কথা আমরা বলি, কি বলি বলো তো? যে বিড়ালকে বাঘের মাসি বলা হয়, তাই না? আমরা বলি, কিন্তু দেখবে বাড়িতে বড়রা বলে, মায়েরা ঠাকুমারা বলেন যে বিড়ালকে বাঘের মাসি বলা হয়। কেন বলো তো? কারণ বিড়ালকে দেখতে অনেকটা বাঘের মতো, বিশেষ করে যে সমস্ত বিড়ালের গায়ে ডোরা কাটা দাগ থাকে সেগুলোকে দেখতে কিন্তু পুরো মনে হয় বাঘের বাচ্চা, তাই না? তাই এখানে কি হলো অ্যান্সারটা? ইটস লাইক এ লার্জ ক্যাট, একে দেখতে বড় বিড়ালের মতো। ইটস ইয়াং ওয়ান্স আর কল্ড কাপস, এর ছোট বাচ্চাকে কি বলা হয়? কাপস। তাহলে অ্যান্সারটা কি হলো?
টাইগার, তাই তো? TIGER, টাইগার। নাম্বার থ্রি, দে লিভ ইন ট্রিজ অ্যান্ড দে হ্যাভ লং টেলস, তারা গাছে বাস করে এবং তাদের লম্বা লেজ আছে। দে সুইং অন দ্য ব্রাঞ্চেস, সুইং মিন্স দোল খাওয়া বা দোলনায় চড়া। তাহলে তারা, আর ব্রাঞ্চেস মানে কি গাছের ডালে, তারা গাছের ডালে দোল খায়। আচ্ছা বলো তো কোন প্রাণী আছে যারা গাছে বাস করে, লম্বা লেজ আছে, আবার তারা গাছের ডালে দোল খায়, বলো তো, বলতে পারবে? দ্য রাইট অ্যান্সার ইজ মাঙ্কি। দেখো এই ছবিটা দেখো তোমরা, এখানে দেখো, এখানে আমি দুটো মাঙ্কির ছবি দিয়েছি। এই মাঙ্কিটাকে দেখো, গাছের ডাল ধরে বসে রয়েছে, দেখেছো এর লম্বা একটা লেজ ঝুলে রয়েছে, একদম গাছের ডাল পেরিয়ে নিচের দিকে ঝুলে গেছে, তাই না? আর এই ছবিটা দেখো, এটাও একটা মাঙ্কির ছবি, এখানে কি রয়েছে দেখো তো, দেখো লম্বা একটা লেজ, ও যখন এই দুটো সামনের দুটো হাত বাড়িয়ে ও গাছের ডাল থেকে এক সাইড থেকে আরেক সাইডে যাচ্ছে, অর্থাৎ একটি ডাল থেকে আরেকটি ডালে যাচ্ছে, তখন দেখো ওর এই লেজটা কী করছে, ব্যালেন্স রাখছে, তাই না? ওর পুরো বডিটার দেখো, ও যদি এই লেজের ব্যালেন্সটা না রাখতে পারতো তাহলে কিন্তু নিচের দিকে পড়ে যেত বা ঝুলে যেত, তাই না? তাহলে এই ওদের এই লম্বা লেজটা কিসের সাহায্য করে, ওদেরকে দেহের ব্যালেন্স রাখতে সাহায্য করে, যখন কিনা এরা এক ডাল থেকে আর এক ডালে যায়, তাই তো? তাহলে এই দেখেছো এর লম্বা লেজ আছে, তাহলে কি আমরা কী বলবো, এটা অ্যান্সারটা কী হবে? দে লিভ ইন ট্রিজ অ্যান্ড দে হ্যাভ লং টেলস, তারা গাছে বাস করে এবং তাদের লম্বা লেজ আছে। দে সুইং অন দ্য ব্রাঞ্চেস, তারা গাছের ডালে দোল খায়, তাহলে অ্যান্সারটা কী হবে? মাঙ্কি, MONKEY, মাঙ্কি, বানর, তাই তো? নাম্বার ফোর দেখো, এখানে কী রয়েছে, ইট ইজ এ স্মল অ্যানিম্যাল, এটা হয় একটি ছোট প্রাণী, অ্যান্ড ইট হ্যাজ এ বুশি টেল, এবং এর একটি বুশি মিন্স কী বলো তো, বুশি মিন্স গুচ্ছ বা গুল্ম। এটা এখানে যেহেতু একটা ছোট প্রাণীর কথা বলা হয়েছে, তাই আমরা কী বলবো, এর লেজটা হয় গুচ্ছ, মানে একগোছা লেজ। ইট লিভস ইন ট্রিজ, এরা গাছে বাস করে, তাহলে অ্যান্সারটা কী হবে? তোমরা দেখো তো এই ছবিটা দেখো, দেখেছো এই যে দেখেছো ছোট্ট একটা প্রাণী, এর লেজটা দেখেছো গোছা একগুচ্ছ লেজ, একে কী বলে বলো তো? একে বলা হয় কাঠবিড়ালি, বাংলায় আমরা বলি কাঠবিড়ালি, ইংলিশে বলে স্কুইরেল। দেখো এর এই যে সামনের পা দুটো একটু ছোটো হয় আর পেছনের পা দুটো একটু বড় হয়, এরা যখন গাছের ডালে এক ডাল থেকে আর এক ডালে যায় তখন কী হয় বলো তো, ওদের এই লেজটা ওদের দেহের ব্যালেন্স রাখতে সাহায্য করে, জানো? আর এরা কী খায় বলো তো, এরা বিভিন্ন রকমের মিষ্টি জাতীয় ফল খায় এবং ছোটো ছোটো দানা জাতীয় ফল খায়। আর এদের এই যে লম্বা যে গুচ্ছ লেজটা রয়েছে, এই যে লেজের যে সুন্দর ছোটো ছোটো পশম রয়েছে, এটা কিন্তু বিভিন্ন রকমের কাজে ব্যবহৃত হয়, বিভিন্ন রকমের প্রসাধনী জিনিস তৈরি হয়। এবং তোমরা কিন্তু অনেকেই ড্রয়িং শেখো, শেখো না ড্রয়িং, আঁকা শেখো তো অনেকেই, ওখানে তোমরা যে পেইন্টিং যে তোমাদের তুলিটা রয়েছে, অর্থাৎ রং তুলি, পেইন্টিং ব্রাশ আছে, জানো সেই ব্রাশটা কী দিয়ে তৈরি? ব্রাশের যে ওপরের যে অংশটা থাকে সেটা তো কাঠের তৈরি, কিন্তু সামনে যে অংশটা থাকে অর্থাৎ তুলি, সেটা কী দিয়ে তৈরি বলো তো? সেটা কিন্তু এই এই যে স্কুইরেলের টেলস, বুশি টেল দিয়ে তৈরি, জানো? এই যে যে লোম, গুচ্ছ ভরা এই লোম দিয়ে তৈরি, জানো? তাহলে এটা কী হবে অ্যান্সারটা? এটার অ্যান্সারটা হবে স্কুইরেল, SQUIRREL, স্কুইরেল। তাহলে ইট ইজ এ স্মল অ্যানিম্যাল, এটা হয় একটি ছোট প্রাণী, অ্যান্ড ইট হ্যাজ এ বুশি টেল, এবং এর একটি গুচ্ছ লেজ আছে। ইট লিভস ইন ট্রিজ, এরা গাছে বাস করে, তাহলে অ্যান্সারটা কী হবে? অ্যান্সারটা হবে স্কুইরেল, অর্থাৎ কাঠবিড়ালি। দেখো আমরা আর একবার পড়ে নিচ্ছি, ইট হ্যাজ এ বিগ হাম অন ইটস ব্যাক, এর পিঠে একটি কুজ আছে, ইট ইজ কল্ড দ্য শেপ অফ দি ডিজার্ট, একে মরুভূমি জাহাজ বলা হয়, অ্যান্সারটা কী হবে? দ্য রাইট অ্যান্সার ইজ ক্যামেল, CAMEL, ক্যামেল, ক্যামেল মানে উট। ইটস লাইক এ লার্জ ক্যাট, এটা দেখতে বড় বিড়ালের মতো, ইটস ইয়াং ওয়ান্স আর কল্ড কাপস, এদের ছোট বাচ্চাকে বলা হয় কাপস, অ্যান্সার কী হবে? অ্যান্সারটা হচ্ছে টাইগার, TIGER, টাইগার। নাম্বার থ্রি, দে লিভ ইন ট্রিজ, তারা গাছে বাস করে, অ্যান্ড দে হ্যাভ লং টেলস, এবং তাদের একটা লম্বা লেজ আছে। দে সুইং অন দ্য ব্রাঞ্চেস, তারা গাছের ডালে দোল খায়, রাইট অ্যান্সার কি? মাঙ্কি, MONKEY,
K-E-Y, monkey মানে বাদর বা বানর। নাম্বার ফোর, ইট ইজ এ স্মল অ্যানিম্যাল, এটা হয় একটি ছোট প্রাণী। অ্যান্ড ইট হ্যাজ এ বুশি টেল, এবং এর একটি গুচ্ছ লেজ আছে। ইট লিভস ইন ট্রিজ, এরা কি করে, গাছে বাস করে। অ্যান্সারটা কি হবে, স্কুইরেল, এস কিউ ইউ আই ডাবল আর ই এল, স্কুইরেল মানে কাঠবিড়ালি। তাহলে স্টুডেন্টস তোমরা সবাই এটা খাতায় লিখবে, ওকে।